আজি আপনার দেখাম বহুতে মো কমেন্ট জনাইছিল যে পিঞ্চ কাট ব্লাউজ কাটিং করে দেখাব লাগে। এটা চাক মই এইটো ব্লাউজর জোখত এইটো ব্লাউজ জোখ দিছে এইটো নিচিনা এই চাক পিঞ্চ কাট ব্লাউজ মানে ডিজাইনবিলাক গলর ডিজাইনবিলাক বেলেগ হব কিন্তু কাটিংটো পিঞ্চ কাট হব। এইটো ব্লাউজর মেজারমেন্ট দিছে আগত মই এইটো ব্লাউজ ময়ে সিলাই দিয়া এইটো দুটা ব্লাউজ এইটো চাক দুইটাই পাটর ব্লাউজ হয় দুইটাই এই দুটা ব্লাউজর কাটিং করে আপনার মানে দেখাম একই জোখতে হয় মানে সেইকারণে দুটা লাইলিন একেলগতে হেৰি করে লো একই জোখতে হয় মই রাখি দিছো রাখি দিয়ে আপনার যে কাটিং করবা খুঁজে পিঞ্চ কাট বহুতো মোক কমেন্ট জনাইছেন সেইকারণে মই অলরেডি মোর চ্যানেলত ভিডিও আছে কাটিংর তথাপি বহুতো মোক কমেন্ট আকৌ নতুনকে দেখাব লাগে সেইকারণে আজি আপনার মানে দেখাই দিম। এইটা চাক দুইটা এই ব্লাউজর মেজারমেন্ট হব ব্যাক ওপেন আছে দুটা এইটারও ব্লাউজতো ব্যাক ওপেন হব। এটা চাক মানে প্রথমত ফুক কেটা মারি লোক আপনার জোখরপা জোখ লো কেন জোখ লো দীঘলটো কেন লোলে সব আপনার মানে দেখাই দিয়ে আছো ভিডিওটা আপনার চাই থাকো আপনার মেজারমেন্টবিল যদি আপনার ভালকে বুঝি পায় তো আপনার কাটিং করতে আপনার সুবিধা হয়ে যাব। এটা চাক মানে দেখাই দিয়ে আছো প্রথমত ফুক কেটা মানে মারি লো চাক ব্লাউজর ফুক কেটা মানে মারি লো প্রথম চাক প্রথম আপনার ব্লাউজর এইটু হিসাব পারি লো ল প্রথম আপনার ব্লাউজর মেজারমেন্ট লো টোটেলি হেৰি করে মানে বডিটো আপনার কিমান কিমান কি আছে সব মেজারমেন্ট করে লো প্রথমতে আপনার দীঘলটো মেজারমেন্ট করে লো এটা চাক দীঘলটো মানে কব গেলে চৌদ্দ ইঞ্চি টি আছে 14 ইঞ্চি 13.5 অল্প বেশি আছে সেইকারণে 13.5 আছে তারপর বডিটো আপনি জুখি লব। এটা চাক বডিটো এই ব্লাউজত যেমানখিন থাকব ইমানখিন আপনার মেজারমেন্ট এটা চাক 36 আছে ইয়াতক অল্প অল্প লুজ দিবা দিছে এটা মানে 1 ইঞ্চি লুজ করে দিম এটা চাক টোটেল 18 ইঞ্চি আছে এটা মানে 18.5 করে দিম এটা বডিটো 18.5 করে দিলে দুই সাইড মিলে 1 ইঞ্চি বাড়ি যাব সেইকারণে আপনার 18 অল্প হাফ করে দিলে 2 ইঞ্চি বাড়ি যাব অল্প অল্প বেশি দুই শুট করে বেশি বাড়াই দেব তো 1 ইঞ্চি বাড়ি যাব চাক 18 আছে 18 2 শুট করে বাড়াই দিম আর তারপর আপনার এইটু হয়ে গেল তারপর কঁকালটো জুখি লব কঁকালটো কিমানখিনি আছে এটা চাক আপনারা লিখি লব মানে মোর মনত থাকবো মেজারমেন্টটো সেইকারণে মানে লিখি লওয়া নাই তারপর কঁকালটো আছে 28 ইঞ্চি এটা বর্তমান 27 ইঞ্চি আছে এটা মানে অলপমান ভরাই দিবা দিছে মই কঁকালটো মোটামুটি 1/2 ইঞ্চি মান ভরাই দিম 27.5 করে 27.5 করে দিম এটা চাক হয়ে গেল তারপর বাকিখিনি যে হাত সাত যে মেজারমেন্ট তারপর বডি প্রথমত কাটিং করি তারপর হাত সাত মেজারমেন্ট করে কাটিং করি আপনার কাটিংটো যদি চাব খুঁজে প্রথমত চাই থাকব কাটিং করবা খুঁজে চাক এটা ব্লাউজ কাটিং করব ইমান দীঘল স্কেলের দরকার নাই মই এটা কাঠের স্কেলে দি এইখানে ব্লাউজ কাটিং করব এই স্কেলে দিয়ে হয়ে যায় প্রথম আপনারা কি করব এনেকাকে আপনার তলর ফলে 1 ইঞ্চি যে ইমানখিনি চিলনি করবো সেইখানে একটা দাগ মারি লব। চাক মই প্রথমতে দাগ মারি লিছো এটা চাক চকর মার্জিনটো বেশি ভালকে চাকে দেখুয়া নাই কিয়ার কারণে পাটর ব্লাউজ এটা যে বেলেগ চকে দিয়ে হেৰি করো কালারটো বেশি মানে কাপড় উপরে যদি দেখা যায় তেতিয়া কাস্টমারক কমপ্লেইন করে সেইকারণে মই সেম পারিলে মই সেম চকে দিয়ে মার্জিন মারো নহলে কাস্টমার বহুত কমপ্লেইন দিয়ে এইটো কারণে প্রথমতে চাক এটিও মই দীঘলটো মেজারমেন্ট করছো তারপর প্রথম আপনারা কি করবো দীঘল সরি আপনার প্রথম দীঘল কি করবো এটা চাক 14 অলপমান কম আছে সেইকারণে আপনার সেইটো হিসাবতে আপনার 14 অল্প কম লব লওয়ার পিছত 14 ইঞ্চিতক অল্প কম আছে এই ব্লাউজের দীঘলটো সেইকারণে মই অল্প 14 ইঞ্চিতক কম লৈছো লৈ পেলে প্রথম এইটো এনেকে আপনার একটা মার্জিন মারি দেব এইটো চাক এইখিনি বরাবর সিধা সিধি করার কারণে আপনারা কি করব এইটো অলপমান সিধা সিধি করে লব সিধা সিধি করে লিছো লওয়ার পিছত বহুত মানে আর্মলের হিসাবটো বুঝি নাপায় এটা বডি আছে 36 আছে 36 হলে আর্মলটো পারিলে আপনারা যদি আপনার সেইটো হিসাবটো ভালকে বুঝি নাপায় আপনার চাক মই দেখাই দিয়ে আছো এইটো এনেকে এইটো শোল্ডার চিলনি শোল্ডার সিলাইটো আর এইটো সিলাইটো আপনার এনেকা ভালকে বহাই লোক বহাই এনেকা আর্মলটো আপনার জুখি লোক এটা চাক এনেকে ধুনিয়াকে বহাই বহাই আর্মলটো জুখি লোক কিমানখিনি আছে এটা 17 ইঞ্চি আর্মলটো আছে 17 ইঞ্চি আর্মল হয় যদি আপনার কি করব ইয়ারপরা এই দীঘলের পর আপনার আর্মলের ডাউনটো কিমান দিব জানে 5.5 ইঞ্চি তলত দিব এটা চাক 5.5 ইঞ্চি তলত দিছো আপনার এই ফেলেও সিধা সিধি করার কারণে 5.5 ইঞ্চি তলত দিব 5.5 ইঞ্চি তলত দিলে তারপর এই দুটাই আপনার প্রথমতে এনেকে আপনার মার্জিন মারি লব এটা চাক মানে মার্জিন মারি লিছো আপনার এনেকে মার্জিন মারি লব
সাক এটু মার্জিন মারি লিছু প্রথম আপনারা কি করব যেটু গলর হয় গলটু যে বহলটু হয় এটু কি করব 3 ইঞ্চি দিব 3 ইঞ্চি দিলে এটু ショルダーটু কিমানখিনি আছে আপনারা চাই লব যে ব্লাউজার মেজারমেন্ট জুগ দিছে যদি জুগ নি দিলে তো বেলা কথা এটা সাক এটু 2 ইঞ্চি আছে মই এখিনি পরা এখিনি 2 ইঞ্চি দিব এটুর পরা 2 ইঞ্চি দি দিছো এটা টোটাল জুগ খা গেল 10 ইঞ্চি আছে এই ফলো পরা আপনারা 10 ইঞ্চি এটা মার্জিন মারি দেব তারপরে আর মোলার সেবর কারণে আপনি 1 ইঞ্চি দি দিব 1 ইঞ্চি দেওয়ার পিছত এটা কিমান আছে 18 ইঞ্চি 18 ইঞ্চি যদি আপনার হিসাব করে তো দিকদার হয় আপনার ফিতাটো আছে যে এনাকে 18 ইঞ্চি নিব নি পেলে 18 চাক ম 200 বরাই দিম হেকেন 200 তো বেসিকে দিলে কিমান গিনে এনাকে ভাগ করি লব আপনারা যদি হিসাব করে তো দিকদার হয় এটা কিমান খিনি আছে 9 ইঞ্চি 100 তো আপনারা এনাকে আপনি দি দিব এটা চাক 9 ইঞ্চি 100 তো কই 9 ইঞ্চিতকৈ 100 বেছি মানে এটো সাক বেছি হৈ গৈছে তাৰপিছত ককালটো সো 28 ইঞ্চি মানে ধৰলা 27 হাফ আপোনা 28 দি দিব লাগিলে আপোনাৰ যদি দিগদাৰ হয় এটা সপনে 7 ইঞ্চি মই দিছো দিবলৈ 1 ইঞ্চি টেকিনৰ কাৰণে দি দিছো সাক হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত এই নককে সিধা সিধি কৰি আপোনাৰ কি কৰো মার্জিন মাৰি লব এটা সাক এটা মার্জিন মাৰি লৈছো তাৰপিছত এক্সট্ৰাকে সিলনৰ কাৰণে কিমানখিনি ৰাখো সেইটো আপোনাৰ ইচ্ছা মতন ৰাখি লব চাক এইটো মই ৰাখি লৈছো তাৰপিছত এইটো এইটোৰ পৰা এইটো আপোনালোকে এইটো হিচাপত এনেকৈ মাৰ্জিন মাৰি দিব তাৰপিছত গলটো গলটো লাগিলে আপোনাৰ গলৰ হেৰিটো দিব নালাগে যদি দিব দিব খোজে দি ল'ব তাৰপিছত এইটো ধুনীয়া কৰি আৰমলটো এনেকৈ জুখি ল'ব এতিয়া চাক ৰাউণ্ডটো ঘূৰাই দিছোঁ তাৰপিছত আপোনাৰ এইখিনিৰ পৰা এইখিনি 17 ইঞ্চি আপোনাৰ জুখি ল'ব এতিয়া চাক পুরাপুরি 8.5 ইঞ্চি এটা স্যার পুরাপুরি 8.5 ইঞ্চি মানে পুরা 17 ইঞ্চি মানে এটা সিলনি মার্জিন তো থাকিব মানে সিলনি মার্জিন রাখি পেলে হে কাটিং করো হেকেন সিলোয়ার পিছত এটু রাউন্ড আহিব তেতে 17 ইঞ্চি পুরা হই যাব তার পিছত পিনস কাটিং করব প্রথম কি করব এটা সাক কগাল দর হিসাবত এটু তলত আহে এটু 3 ইঞ্চি দিব যদি আপনা 27 28 29 30 লকে আপনা 3 ইঞ্চি তলত দিব 3 ইঞ্চি এটু 3 ইঞ্চি দিব তারপর ইয়ার পরা আপনি কি করব 9.5 ইঞ্চি তলত টুকির মিডিল সেন্টারটো দিব 9.5 ইঞ্চি 9.5 ইঞ্চি দিলে এই ফলে থাক ইয়াতে আপনি 3 ইঞ্চি দিছে আর এই ফলে 3 ইঞ্চি 2 সুত দিব 3 ইঞ্চি 2 সুত সাক এটো মিডিল হয়ে গেছে এটো মিডিল হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত আপনারা এইটো যে ইয়ার পরা আপনার এটা সাক ইয়ার পরা এখানে আপনার সিধা করে লই যাব এটো সাক ইয়ার পরা এখিনি আপনা পুরাপুরি সিধা করে লই যাব ইয়ার পরা এটোর পরা এখিনি সিধা হয়ে গেছে আর এটো রাউন্ডটো যে এইটো যে আপনার এটো সিধা এটো এটো দিছে যে এটোর পরা এখিনিত মিলাব এটা সাক মই এখিনিত মিলাই দিছো এটো সাক মিলাই দিছো ধুনিয়া করে আপনারা তারপর রাউন্ডটো ঘুরাই লব এটা সাক হৈ গৈছে এইখিনি পিঞ্চ কাটাৰ মাৰ্জিন এইটো ড্ৰয়িংটো এইটো আৰু কাটিংটো কি হিচাপত কৰিব লাগিব ফৰ্ম ফেক্টৰ হিচাপটো বেলেগ আছে আপোনাৰ সব বুজাই দিছোঁ আপোনাৰ খালি ভিডিঅ'টো চাই থাকক এইটো প্ৰথমতে মই এইখিনি কাটিং কৰোঁ কাটিং কৰি বাকী কিন্তু ফৰ্ম ফেক্টৰ কি হিচাপত কাটিং কৰিব সেইখিনি আপোনালোকক মই দেখাই দি আছোঁ এটা সাক মই ফরম পাটটো কাটিং হৈ গৈছে তাৰপিছৰ পৰা মই কি যেটো ড্ৰয়িং কৰা আছে এটো মই ৰাখিম এটো ৰাখি দি আৰু এটো মানে এক্সট্ৰাকে ৰাখি দিম ৰাখি দিয়াৰ পিছত এটা সাক মেইন হোল ফরম পাটটো কাটিং কৰা পিঞ্চ কাটিং কৰা মানে ফরম পাটটো মেইন হোল এটা সাক মই হেৰি কৰি দিছোঁ তাৰপিছত এটো পাটটো মই এনেকে ঘূৰাই লওঁ লাইলিনটো ঘূৰাই ল'ম তেতিয়া লাইলিন কম লাইলিনটো হ'ব নহ'লে বেছিকৈ লাগিব এটা সাক মই ঘূৰাই লৈছোঁ ঘূৰাই লোৱাৰ পিছত আপোনাৰ কি কৰিব পাৰিলে যদি প্ৰেছ আছে যদি ওচৰত ইস্তৰি মাৰি ল'ব ধুনীয়া কৰি এতিয়া চাক মই আকৌ এইটো বেক পাৰ্টটো আকৌ এনেকুৱা পাৰি দিব মানে ওপৰত হেৰি কৰিব এনেকৈ দি দিব দি ইয়াৰ পিছত আপোনাৰ মই দেখাই দি আছোঁ এতিয়া চাক প্ৰথম হ'ল গলৰ ডিপ গলৰ ডিপটো এতিয়া চাক 7.5 ইঞ্চি আছে গলৰ ডিপটো এইটো মাৰ্জিনৰ পৰা আপোনাৰ 7.5 ইঞ্চি ক'ত গৈছে ইয়াতে আহিছে আপোনাৰ ইয়াতে এটা প্ৰথমতে এনেকুৱাকৈ মাৰ্জিন মাৰি দিব
হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত তাৰ পিছত কি কৰিব এইটো যে আপোনাক কি কৰিব ইয়াতে এনেকুৱা দাগ মাৰি দিব এটা এনেকুৱা দাগ মাৰি দিব আৰু এইটো যে এই ইয়াটো এইটোৰ হিচাপত এনেকুৱা চিধা চিধি কৰি যেনেকুৱা আছে এনেকুৱাকৈ আপোনাৰ দাগ মাৰি দিব দাগ মাৰি দিছে মাৰি দিয়াৰ পিছত এই মিডিলত মিডিলতো এটা চিন দি দিব যদি আপোনালোকে এনেকুৱা ঘৰুৱা যদি চিন উঠোৱাৰ যদি কিবা ব্যৱস্থা আছে আপোনালোকে চিন উঠাই ল'ব এনেকুৱা চেম টু চেম কৰি আপোনালোকৰ চিন যদি ব্যৱস্থা নাই যদি মই এনেকৈ হেৰি কৰি পেলাওঁ এতিয়া চাক হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত এইটো ফালৰ পৰা আপোনাৰ এক ইঞ্চি কাপোৰ এইটো ফালৰ পৰা আপোনাৰ এক ইঞ্চি আপোনাৰ এক ইঞ্চিতকৈ কম ৰাখিলেও হ'ব আপোনাৰ মোটামুটি আপোনালোকৰ দিগদাৰ হয় আপোনাৰ এক ইঞ্চি ৰাখিব এতিয়া চাক মই এক ইঞ্চি ৰাখি দিলোঁ এইটো এক ইঞ্চি দি পেলাই আপোনাৰ এনেকুৱা চিধা চিধি কৰি এটা মাৰ্জিন মাৰি ল'ব এতিয়া চাক মই মাৰ্জিন মাৰি লৈছোঁ এক ইঞ্চি ৰাখি মাৰ্জিন মাৰিছোঁ মাৰ্জিন মাৰি এতিয়া চাক মই এইটো বস্তু এইটো এনেকুৱা চব হৈ গ'ল এইটো মাৰ্জিন কিমানখিনি আছে এইটো মানে চিলনিৰ কাৰণে পাৰিটো আপুনি এক্সট্ৰা কৰি ৰাখি কাটি পেলাই দিব নহ'লে চিলাইতে পাৰিটোৰ কাৰণে চিলনিবিলাক টানি থাকে এইটো চাক মোক হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত প্ৰথমতে আপোনাৰ কি কৰিব জানে একদম পূৰা এইখিনিৰ পৰা এইখিনি কাটি ল'ব এনেকুৱা এক্সট্ৰাকৈ কাপোৰখিনি এনেকৈ এক্সট্ৰাকৈ ৰাখি ল'ব আপোনাৰ নাকাটিব নহ'লে দিগদাৰ হ'ব এতিয়া চাক মই এইটো চিন দি দিছোঁ দি দিয়াৰ পিছত এইটো চাক মই এইটো এতিয়া ইয়াতো চিন দিয়া আছে এইটো চিন দিয়া আছে সেইকাৰণে মই এই পাতটো উঠাই ল'ম উঠাই লোৱাৰ পিছত চাক মই উঠাই দিছোঁ উঠাই দিয়া এই দুটা চিন হৈ গৈছে আকৌ কি কৰিম ইয়াৰ পৰা ধুনীয়া কৰি নি পেলাই এইটোৰ লগত এইটো মই ৰাউণ্ড মিলাই দিম চাইছে এতিয়া ৰাউণ্ড মিলি গৈছে আপোনালোকে এনেকুৱা মিলাই ল'ব এতিয়া চাক হৈ গৈছে এনেকৈ আপোনালোকে ৰাউণ্ডটো ঘূৰাই ল'ব ভালকৈ এতিয়া চাক মই হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত তাৰপিছত মই এইখিনি পূৰাপুৰি এনেকুৱাকৈ কাটিং কৰি পেলাওঁ কাটিং হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত এতিয়া চাক এইটো ফিক্স মেজাৰমেণ্ট হয় ফিক্স মেজাৰমেণ্ট তাৰপিছত চিলনি কৰাৰ কাৰণে আমি যিমানখিনি চিলনি কৰোঁ সিমানখিনি এক্সট্ৰাকৈ ৰাখি পেলাই তাৰপিছত আপোনালোকে কাটিং কৰিব এতিয়া চাক মই চিলনিৰ কাৰণে এক্সট্ৰাকৈ ৰাখি লৈ আছোঁ আপোনালোকে এক্সট্ৰাকৈ ৰাখি লৈ পেলাই কাটিং কৰিব কাটিং কৰিছোঁ তাৰপিছত এইটো মিডিল চেণ্টাৰ আপোনাৰ ইয়াতো এনেকুৱাকৈ চিন দি দিব মিডিল চেণ্টাৰ হয় তাৰপিছত ইয়াতেও চিন দিব এইটো চাক এইটো যেতিয়া চিলাই কৰিব তেতিয়া আপোনাৰ চিলনিৰ টাইমত এই দুটা চিন একলগত মিলাব লাগিব নহ'লে আপোনাৰ যিটো টুকিৰ চেণ্টাৰটো উল্টা পাল্টা হৈ যাব এতিয়া চাক হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত এইটো বস্তু চাক এতিয়া মই এইটো কাটিং কৰি আপোনালোকক বুজাই দি আছোঁ এতিয়া চাক মেইন হ'ল এই পাতটো হৈ গৈছে আপোনাৰ ইয়াৰ পৰা আপোনাৰ কমচে কম যদি লেডিজটোৰ যে যিটো জাৰ ব্লাউজ হয় যিটো বডি ডাঙৰ থাকে সেইটো হিচাপত আপোনাক দিব এতিয়া চাক এই লেডিজটো যিটো আছে বডিটো ইমান ডাঙৰ নহয় সেইকাৰণে কি কৰিম এতিয়া চাক আপোনালোকে মই এইটো ডেৰ ইঞ্চি দিম যিটো বডি বেছি ডাঙৰ থাকে তেতিয়া আপোনালোক পৌনে দুই ইঞ্চি দিব আৰু যদি বেছি ডাঙৰ নাথাকে আপোনাক কি কৰিব সেইটো হিচাপত আপোনাক মিলাই দিব বহুতে ভাবি আছে যে কি বেলেগ এইবিলাক কৈ থাকে এইবিলাক এতিয়া চাক আপোনালোকক বুজাব হ'লে এনেকৈয়ে বুজাব লাগিব নহ'লে দিগদাৰ হ'ব নহ'লে বহুতো মানে বস্তুটো বুজ ক'ব যে টাইট হৈ গৈছে মোৰ ব্লাউজ মই আগফালে মানে নহয় সেইকাৰণে মই ভালকৈ আপোনালোক ভাঙি বস্তুটো বুজাই দি আছোঁ সেইকাৰণে এতিয়া মই ডেৰ ইঞ্চিত দিছোঁ এতিয়া চাক এইটো ডেৰ ইঞ্চিত দিছোঁ দি পেলাই তাৰপিছত কি কৰিব ইয়াৰ পৰা আপোনালোকে এইটো ইয়াৰ পৰা এইটো চাক ইয়াৰ পৰা আপোনাৰ এইখিনিৰ পৰা এইখিনি কমচে কম এক ইঞ্চি এনেকুৱাকৈ শ্বেপ দিব লাগিব চাক মই এইখিনি প্ৰথমতে কাটিং কৰি আপোনালোকে দেখাই দি আছোঁ এতিয়া চাক মই ডেৰ ইঞ্চি এই ডেৰ ইঞ্চি কাটিং কৰি পেলাইছোঁ তাৰপিছত এইখিনিৰ পৰা আকৌ এনেকুৱাকৈ আপোনাৰ এক হাফ ইঞ্চি বা পোনে এক ইঞ্চি এনেকুৱাকৈ আপোনাৰ বস্তুটো এনেকুৱাকৈ চাটি দিব এতিয়া চাক দেখাই গৈছে ইমানখিনি আপোনাৰ চাটি দিব এতিয়া চাক এই দুই টুকুৰা ইয়াৰ পৰা এনেকুৱা চাটি দিব এইখিনি হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত তাৰপিছত এতিয়া চাক
এইটো বস্তু ইয়াতে আপোনালোকে এইটো ইয়াতে সিন্ধি লব যে ইমানখিনি মই সিলাই করিম আর এইটো সিলাই এইটো মার্জিন আছে এইটো মার্জিনের লগত এনেকৈ মিলাব এটা ভালকে আপনার সিধা করে হেরি করে লব এটা সাক হয়ে গেছে হয়ে যাওয়ার পিছিয়ে এটা সাক এইখানে বস্তু এটা যেহেতু প্রথমত মানে 1 ইঞ্চি যে বেশি রাখছিল এই 1 ইঞ্চি ইয়ারপরে আপনার সাটি দিব সাটি দেওয়ার পিছত এটা সাক 1 ইঞ্চি সাটি দিছো ইয়ার এই দুটা সমান সমান হয়ে গেছে এই দুটা সিলাই করার পিছত এইটোর লগত লাগবে লগার পিছত তারপর আপনারা কি করবো ইয়াতে ধুনিয়া করে তার পাটটু সাটি দিব তেসাক ধুনিয়া করে তালপাটটো সাটি দিছো সাটি দিয়ার পিছত এতিয়া আপনারা কি করবো ব্যাক পার্ট আছে যে এই ব্যাক পার্টটো আকৌ নতুনকে ইটোর উপর হেরি করব এটা সাক হয়ে গেছে এই ফেলে যেমানখিনি আছিল ইমানখিনি আছিল আর এই ফেলেও ইমানখিনি আছে এটা সাক এইখিনি এতিয়া মই সমান সমান করে আমার কাটি দিম এটা সাক এখিনি সিধা সিধি করবো এইফালে যদি 1 ইঞ্চি এটা সাক ইয়াতে কিমানখিনি আছে ইয়াতে কিমানখিনি আছে 1 ইঞ্চি আছে মই এইফালে সাক 1 ইঞ্চিটো মই এইফালে বঢ়াই দিছোঁ মানে এইটো বস্তু যেতিয়া এটা সাক আপোনালোক দেখাই দি আছোঁ এই সাক এইটো যেতিয়া 1 ইঞ্চি যেতিয়া ইয়াতে আহি লাগি যাব আর এইটো যাই পেলাই ইয়াতে দুইটাই এক বরাবর হয়ে যাব এটা সাক এক বরাবর হয়ে গেছে একদম পুরা হিসাবত হয়ে গেছে এইটো হিসাবত যে পিঞ্চ কাট ব্লাউজ আপনারা কাটিং করবা খোঁজে এইটো নিয়ম নীতি কাটিং করবো কোনো দিন কোনো অসুবিধা নহ তথাপি যে অসুবিধা হয় মো কমেন্ট বক্সত জানাবো যে মোর এনেকুৱা প্রবলেম হয়েছে মই আকৌ লাগে ভিডিও বনাই পেলাই আপনারা মই দেখাই দিম এটা সাক এটা হয়ে গেছে এটা পুরা পিঞ্চ কাট কাটিং ব্লাউজ কমপ্লিটলি মোর হয়ে গেছে এটা সাক মই দুইটাই এটা আগফালে গল কাটিং করুন ব্যাক ফালে গল কাটিং করুন আর কোনো অসুবিধা নাই এটা স্যার গলর হেরিটো তো আছেই সিন দিয়ে আছে এইটো হিসাবত আপনার পিঞ্চ কাট ব্লাউজ যে কাটিং করবো যে এইটো হিসাবত কাটিং করবো আরামত কোনো প্রবলেম কোনো দিন কোনো প্রবলেম নহয় যদি আপনার কবার যদি ভালকে বুঝিও পো না কমেন্ট বক্সত জানাবো আকৌ লাগে আপনার ভিডিও বনাই পেলাই আকৌ আপনার মানে দেখা দিম আজির ভিডিও এইখিনি আছিল ধন্যবাদ।